সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিডিয়া অফিশিয়াল। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। তো আজকে আমরা চলে যাচ্ছি বেসিক্যালি দিল্লি থেকে। তো ওই যে ওরা চলে যাচ্ছে দেখতে পাচ্ছে, আমাকে ডাকছেও না, না ডেকে চলে যাচ্ছে। ওরা ওদের ইন্টারভিউ ইন্টারভিউ দিয়ে বেরিয়ে চলে গেছে। মোটেও না, সব থেকে বেশি লেট হয় দীপার, ওর সব থেকে বেশি লেট হয়, পুরো যে লেট হয়। আর ওদিকে ওর ভাইও সেই বাথরুমে ঢুকলে বেরোতে চায় না, ওর ও লেট করেছে, ভাই লেট করেছে। আর এদিকে সবার আগে হয়েছে আমার, তার আগে যেতে হবে। তো চলো এখন বেরোবো। আমি বেরোবো বলে কি লাভ আছে, দীপা এখন রেডি হয়নি, সব পৌঁছাচ্ছে, দৌড়ে বেড়াচ্ছে। হ্যাঁ দেখো দেখো, এখন জুতো পড়ছে, দেখো জুতো পড়তে দিবা, দেখেছো? ওদিকে বেরিয়ে যাচ্ছে, ওরা একবার ডাকেও না আমাকে, এতটা খারাপ হয়ে গেছে, চুপ করো। চলো গাইস, স্টার্ট দেখা হচ্ছে তোমাদের সাথে রাস্তায়। আর সবাইকে জানাই গুড মর্নিং, এখন বাজে সকাল আমাদের 5টা। সো গাইস, আমাদের যেহেতু বাড়িতে আমি ইন্টারভিউ দিয়েছিলাম, আমাদের 7টার সময় হচ্ছে ফ্লাইট ছিল। বাট আমাদের বুকের বিষয় হচ্ছে আমাদের কতগুলো টাকা, মানে প্রায় 22,000 টাকা আমাদের চলে গেছে, 22,000 টাকা লস হলো। কারণ আমাদের ট্রেন চলে গেছে, ট্রেন ট্রেন হয়ে যাচ্ছে, আমাদের ট্রেন অনেক ভালো, আমাদের ট্রেনটা চলে গেছে। তো আমাদের এতগুলো টাকা পুরো চলে গেল। আবার এই মাত্র গিয়ে দাদা দেখো ওইখানে, দাদা ওইখানে গিয়ে টিকিট কাটলো 37,000 টাকা দিয়ে, 37,000 টাকা টিকিট কাটলো। আর কি বলবো, অনেক খারাপ লাগছে যখন ওখানে বললো না যে হবে না, আমার সারা দাদের মধ্যে ঘামলো, গরম দাম বেরোচ্ছে, এগুলো কান গরম হয়ে যায়, এদের কিছু হয়নি, সে খারাপ লেগেছে। আমার তো বড় লোক, টাকা পুরো বই ছড়া চলে যায়, টাকা দাদা যখন নিয়ে আসছে টিকিট। কিরে কষ্ট হচ্ছে না? কষ্ট এখন আমি কি করব, কষ্ট তো হবে না, টাকাগুলো তো আমার গেল। ওখানে বাইরে কি বলেছিলিস? 5টা আর সত্যি ও বাইরে আমাকে এত দাম দিয়ে আছে, আমি বলছি টাকা চলে যাক, আমার জীবনের থেকে তো বেশি দাম নাই বলার টিকিটের। কি হয়েছিল বাইরে? আরে সে দৌড়াচ্ছে, আমি দৌড়াতে এত দৌড়ে, মানে বাইরে গাড়ি বলে কি বুঝে না যে এখানটা ওটা তোমাদের নিয়ে কথা বলতে, আর দুটো গেল বন্ধ। চলো আমাদের আর আমাদের এখন মানে প্লেন আছে হচ্ছে তোমার 4:45 এ, 4:45 যদি যাই না কি করবো কিছু দেখা যাক, এয়ারপোর্টেই থাকবো, এয়ারপোর্টে থেকে দেখি কী করি, সেগুলো তোমাদের শেয়ার করবো। চলো আপনাদের ভাই ভালো লাগছে। সো গাইস, আগের বার আমাদের লেট হয়েছে বলে এবার আমরা 4 ঘন্টা আগে বেরোচ্ছি, 4 ঘন্টা তারা 5 ঘন্টা বেশি আগে বেরিয়েছে, সেটাই কারণ সে ভিজে বই সব রেডি হয়ে গেছে, এইটাই সব লাস্টে রেডি হয়ে গেছে। এখন বেরিয়ে যাবো। সো গাইস, এখন আমরা ফাইনালি গাড়ি নিয়ে বেরিয়ে যাবো। তো এখন আমাদের সব ব্যাটিং পত্র ওঠানো হচ্ছে দেখতে পাচ্ছে, আর সবাই একদিকে ব্লক করছে, যে যার মতো ব্লক খালি পড়েই যায়। আর আজকে আমাদের প্রায় টোটাল গেল হচ্ছে 42,000 টাকা, আমাদের পুরো একদম বাস, এক কথা বাংলা কথা বাস না, 42,000 টাকা টোটাল, 42,000 টাকা গাড়ি ভাড়া। কি করে 2,000 টাকা হয়? 2,000 টাকা হয় না, সকালে তোমার 600 টাকা গাড়ি ভাড়া করেছে, এসপি 300, আর এখন আবার 400। বাবা গো, কত টাকা গেল গো, কম বলছে ও, বুঝতে পারছে না, টাকা যদি একটু দেওয়া হচ্ছে, ও একবারে বন্ধু এত টাকা দিচ্ছে, এটা বুঝতে পারছে কত টাকা। সকাল সকাল আমার ব্যাংক থেকে 40,000 টাকা কেটে গেছে। আমিও তো ওটাই বলতে চাইছি, মা বাবার নিতে হতো, আমি এটা বলছি বা আমাদের যদি
চলো গাইজ, এটাই ছিল আর কিছু বলার নেই আমাদের, হয়তো একটু কপালে ছিল, আমি সামনে বসছি। চলো গাইজ এখন বসে পড়ি, এতদিন এই ফার্স্ট মানে আমি দিল্লি আসার পরে এখন সামনে বসছি, যাই না সামনে যাবো। চলো গাড়িতে উঠে পড়েছি এখন, জানি না ভিডিও এখনো স্টার্ট আছে কিনা, ভিডিও স্টার্ট আছে, যে যে উঠে পড়ছে সবাই আমাদের ড্রাইভার ভাইয়া। চলো চলে এলাম ফাইনালি আমরা এয়ারপোর্ট। এই ক্লিপটাও সকালেরও ছিল মনে হয়, যে এয়ারপোর্টে চলে এসেছি, আবার সেম ক্লিপ, কারণ সকালে এসেছি সকালে ফিরে চলে গেছে, যাই না এখন কি হবে। দীপা সকালে এসে একবার ওই পাশে একবার এই পাশে, আর ভালো লাগে না, একবার ধুয়ে গেছি আবার তিনে, তারপর দৌড়ো দৌড়ি কিচ্ছু হলো না, এখন আবার তিনে এলাম, চলো দেখি কি হয়। দিল্লি এয়ারপোর্ট, চলো আর বাস খাই না, এবার দেখা যাক কি হয়, এখন আমরা ভেতরে যাবো। হ্যাঁ ভেতরে যাবো, তো চলো ভেতরে গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে, সব লাগেজ টাগেজ দেখতে পাচ্ছি বাইরে চলে এসছে, চলো ভেতরে গিয়ে তারপর কথা হচ্ছে। সো গাইজ আমরা এতটা আগে চলে এসেছি যে আমাদের লাইনে কেউ নেই, এটা অন্য একটা লাইন, তো আমরা এখানে দাঁড়িয়ে আছি, আমাদের এদিক থেকে আমাদের যেতে হবে এইখানটায়, তো পুরোপুরি ফাঁকা দেখো সবাই দাঁড়িয়ে আছে। আর ফর্ম করেছে এক নম্বর। শোন শোন, তুই ওকে মিস করছিস না? আমি ওকে অনেক 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 মিস করছি, মানে অ্যাকচুয়ালি কী হয়েছে, এর আগে আমি কথা বলেছি কিন্তু কথাটা কেটে গেছে, যার জন্য আমি আবার বলছি, রিওকে আমি অনেক মিস করছি, কারণ কালকে রিওকে মা ফোন করেছে, ফোন করে বলে কি রিও বলে একবার ডাক, যে বাবা রিও, তখন রিও সারা ঘরে দিয়ে আমার ঘুরে বেড়াচ্ছে, একবার আমার রুমে যাচ্ছে, একবার বাইরে যাচ্ছে, আমি রিওকে সত্যি প্রচুর মিস করছি, মানে আর বাড়ি গিয়েও তোমার দেখতে পাবে সব থেকে বেশি রিয়াকশান রিওরই হবে। আর বেসিক্যালি আমি মানে বাইরে একবার খেতে পারি না, মার হাতে রান্না ছাড়া আমি কারো হাতের রান্না খেতে পছন্দ করি না, তো মায়ের হাতে রান্না আমার কাছে বেস্ট। আর গাইজ আজকে আমাদের সাথে যাবে কোথায় দীপালি, ও আজকেও আমাদের বাড়ি যাবে, তাই না? তাদের এক্সাইটেড অনেক, ওর বলে কি আমার দাদার বলে দেখতে পাবে, বলে কি আমি এমনি স্বপ্ন দেখেছিলাম যে তোমাদের বাড়ি যাবো, তাই না? সত্যি দেখেছিলে? হ্যাঁ সত্যি দেখেছি, সত্যি। আমার বাড়ি কেমন ছিল তখন? না খাট, খাটের উপর শুধু ঘুমাইছিলাম, সেটুকুই মনে ছিল। ও আমার বাড়ি গিয়ে শুধু খাটের উপর ঘুমিয়েছিল, আর কিছু মনে নেই। তো চলো আমরা যাবো এখন ওই দিকটা, আর আমি বাড়ি গেলে তোমাদের নিশ্চয়ই দেখাবো যে রিওর রিয়াকশানটা জাস্ট তোমরা দেখবে একবার, তুমি জানো সেই ছাদ থেকে বল না, ছাদ থেকে লাভ দেবে, আমি এসেছি ছাদ দিয়ে রিওর লাভই দেবে, সে এরকম হয়ে গেছে লাস্ট টাইম, না ছাদ থেকে ঘরে গিয়ে ঢুকেছি, সিঁড়ি দিয়ে গিয়ে তোমার ডেকেছিলাম চলে এসেছি। চলো গেলে মানে চলো গেছি, এখন আমরা ফ্লাইটে মানে আমাদের ঘুম ঘুম দিকে যাবো, ঘুম ঘুম না পুশ দিকে যাবো, তো যেতে যেতে তারপর আবার কথা হচ্ছে, চলো। সো গাইস ফাইনালি চলে এলাম ভেতরে, তো এদিকে দেখো শঙ্কর ওরা সিট খুঁজে বেড়াচ্ছে আর আমরা সিট পেয়ে গেছি, মানে বলতে গেলে আমরা সবাই লাস্টে এসেছি, আর আমি ব্যালকনি সিট পাইনি দিনের বেলা, আমি ব্যালকনি সিট পাইনি, ব্যালকনি পোকা বলে আঙ্কেল উধার ব্যাঠনে দেঙ্গে, আধে ঘন্টে কে বেঠে দেঙ্গে, আমরাই সবার এটাও যাচ্ছিল, মানে সকালেরটা গেলে বলে এটাও আমাদের যাচ্ছিল, হ্যাঁ আরো আরো কত কত, হ্যাঁ ফাইনালি এখন আমাদের প্লেন মানে চলতে স্টার্ট করেছে, এখন হয়তো ছাড়বে, তারপর পরপর সবাই বসে আছি, আমি দীপা শঙ্কর সঙ্গের ভাই আমার দাদা তারপরে সীমা, সবাই বসে আছে, আমি শুরু করেছি, এদিকেও শুরু করেছি, রিয়াকশন দেখো দেখ, এই দেখো জাস্ট ওয়াজ, করে না
কিছু কথা শেয়ার করতে চাই। আমাদের এই কর্নারে যে লোকটাকে বসতে গেছিল না, ওই লোকটা আমি প্রথমে এসে ভালোভাবে বলেছি যে আঙ্কেল আমাকে একটা জানলা সিটে বসতে দেবো, কারণ জানলা সিটে পড়েছিল না। উনি আমাকে এরকমভাবে বললো না, তুমি বিশ্বাস করতে পারো না। বলে আমি বলে সিট নিয়েছি, ঠিক আছে আমাকে 10 মিনিটের জন্য বসতে হবে। বলে বা বসতে সজনি আর ঠিক আছে। আবার পরে এসে বলে কি সিট চেঞ্জ কর না, সিট চেঞ্জ করে চলে গেছে। এরকম অসভ্য লোক না আমার সত্যিই ভালো লাগে না। উনি বলতে বয়সে বড়, বলা উচিত কিন্তু তাও বলবো। এদিকে সবাই ঘুমিয়ে পড়েছে, সব ঘুমিয়ে পড়েছে। আমি দীপা দুজনে জাগ্রত মানুষ, আমরা জেগে আছি। চলো আর এদিকে দেখতে চাও তোমরা। চলো আমরা বাড়ি থেকে যাচ্ছি, বাড়ি যেতে তোমার সাথে কথা হচ্ছে, বাড়ি যেতে কথা হচ্ছে। তো গাইস, শঙ্কর যে মানুষ জীবনও রান্না করে না, সে আজকে শেষমেশ কোথায় এসে রান্না করছে? প্লেনের ভেতরে, প্লেনে এসে তাকে কফি বানাচ্ছে। হ্যালো, প্লেনের ভিতরে কফি বানিয়ে খাওয়াচ্ছে। ফাইনালি আমাদের সব দীপার কফি, তো দীপা বানিয়েছে মনে হচ্ছে কাঁচরা, সো আমি বানিয়েছি একটা সুন্দর কফি। আবার প্রতিদিন কফি খেতে ভালোবাসি না, সিরিয়াস তো সঙ্গে লোকে আমি সুগার দিদিকে ওটা দিয়ে দিয়েছিলাম। সুগার জন্য ওটা নুন তো গাইস, এখানটাতে আমাদের খাওয়া দাওয়া দিয়েছে কমপ্লিট করলাম। বাট সবচেয়ে বড় কথা হলো এই সাইডে একজন দেখো, এও খাওয়া দাওয়া কমপ্লিট করলে, তাই তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায়। আরে দেখো ব্যাগে এই সব ঢুকাচ্ছে সব। আরে ফেলে দিই কি হবে, টাকা দিয়ে টিকিট কেটেছি, এটা ফেলে জলের থেকে নিয়ে নিয়েছি। টিসপেপারগুলো কি সুন্দর, বাইরের কিছু পাল্টে নিয়ে নিয়েছি। পাওয়া যায় মিডিয়া অফিসিয়াল, এই জলের বোতলটা কত কিউট কিউট লাগছে, তাই এটাও নিয়ে নিয়েছি। তুমিও নিয়েছো, তোমার বোনও নিয়েছে। Yo guys, finally চলে এলাম কলকাতা। সবাই এবার যে যার বেডিং পত্র বের করছে, তো আমরা এবার বেরিয়ে যাব। এটাই জাল এসে ছাড়ছে, তো ফ্ল্যাশ অফ করো। চলো গাইস, বেরিয়ে নি, বেরিয়ে বেরিয়ে কথা বলছি। ইয়ো, সেরকম ভাবে করে আমার সঙ্গে, চলো বেরিয়ে নি, তারপর কথা হচ্ছে। দেখো এই দেখো রিও, এই দেখো ও রিও। তো গাইস দেখতে পাচ্ছ, তো দেখো রিও রিও দেখছেন না না। তো গাইস দেখো, তো দেখতে পাচ্ছ রিও, দেখো রিও এই যে এই যে এই যে এই যে এই যে এই যে সবাই ভিতরে বাবা,
এই যা রিও এনে এনে যা কর যা দিবা কর যা এনে চলে গেল আয় 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 বাবা টাটা আয় 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 চলে গেল না রিও लाइक कमेंट शेयर सब्सक्राइब कर दी रात देखा।